বাঙালি শালার যে জায়গায় যায় সে জায়গায় দামাদামি করে। অনেক ঝামেলা করে কুতুব মিনারে ঢুকতে হয়েছে, আর কি হয়েছে সেটা পরে বলতেছি একটু। আমাদের কিন্তু সেই রকম ফটোশুট হইতেছে, বিহাইন্ড দ্য সিন হচ্ছে এইটা। কাছাকাছি যাওয়ার জন্য আমাদেরকে এখন এই আন্ডারপাসটা ইউজ করতে হবে। এইখানে আসার পরে কি হইতেছে না হইতেছে কিছুই আসলে বুঝতেছি না। এখন বের হয়েছি 1:30 বাজে, আজকে আসলে খুব বেশি টায়ার্ড লাগতেছে, কারণ রাইড আসলে শেষ, প্রত্যেকটা ট্যুরেরই শেষে, কিন্তু শরীরে অন্যরকম একটা টায়ার্ডনেস চলে আসে, আমাদেরও সেই রকম হয়েছে। তো যেহেতু আজকে পর্যন্ত বাইক আছে, তো চিন্তা করলাম যে বাইকটারে কাজে লাগাই। তো কিভাবে কাজে লাগানো যায়, দিল্লিটা একটু ঘুরি। তো এখন বের হয়ে গেলাম হচ্ছে দিল্লি ঘুরতে, যদি অনেক সময় হয়ে গেছে, 1:30 বেজে গেছে। আর প্রথমেই সবচাইতে কাছে যে জায়গাটা আছে দিল্লির আমাদের এইখান থেকে, সেটা হচ্ছে কুতুব মিনার। আর দিল্লির রাস্তা চিরচেনা সেই জ্যাম, গতকাল ঢুকতে ঢুকতে একদম মানে এত বেশি জ্যাম ছিল, অকল্পনীয় জ্যাম ছিল আর কি। দেখেন ঢাকার মতো কিছু চাপরি রাইডার কিন্তু দিল্লিতেও আছে, যারা ফুটপাথ দিয়ে সমানে বাইক চালায় যাইতেছে। দেখেন ঢাকা শহরে কিন্তু প্রচুর দেখা যায়। তো আমি আশা করছিলাম দিল্লিতে হয়তো জিনিসটা দেখবো না, কিন্তু দেখেন জাস্ট ফুটপাথ দিয়ে তারা বীর দর্পে সামনে যাইতেছে। আরেকটা জিনিস হচ্ছে দিল্লির রাস্তায় দেখেন গাছগাছালি দিয়ে ভর্তি, সব জায়গায় না যদিও, কিন্তু বেশিরভাগ জায়গাতেই দেখেন এই যে অনেক গাছগাছালি আছে, যে কারণে সূর্যের তাপটা সরাসরি লাগে না। আরে ভাই আপ বাংলাদেশ চে আয়া হো, আপকা নাম কে আহে? ও দেখাও দেখাও তুমকো ফেস দেখাও। আসলে একটু একটু মজা না করলে দিল্লির রাস্তায় বাইক চালানো অনেক কষ্ট। এই যে পার্কিং, এইখানে এই যে পার্কিং, আমরা এট লাস্ট চলে আসছি কুতুব মিনারে। এখন বাইকগুলো পার্কিং এ দিতে হবে, বাট বুঝতে পারি নাই দেখে একটু আগায় চলে আসছি। আশা করি এটুকু রং কনসিডারেবল। এটাই হচ্ছে কুতুব মিনার পার্কিং। কোন দিকে গেছো? এই হাপে বাঙালি শালার যে জায়গায় যায় সে জায়গায় দামাদামি করে। বাইক পার্কিং হচ্ছে 20 রুপি করে, সাদমান বলতেছে থোড়া কম রাখো না ভাই। তো এখানে হেলমেটও রাখা যায়, বাট হেলমেট হচ্ছে 10 রুপি করে এক্সট্রা দিতে হবে। তো চিন্তা করতেছি 10 রুপি এক্সট্রা দিয়ে এখানে হেলমেটটা রেখেই যাব। অনেক ঝামেলা করে কুতুব মিনারে ঢুকতে হয়েছে, আর কি হয়েছে সেটা পরে বলতেছি একটু। তো আমরা এই মুহূর্তে এন্ট্রি নিচ্ছি কুতুব মিনারে, আলহামদুলিল্লাহ। এই দেখেন কুতুব মিনারে ঢোকার পরে একটাই হচ্ছে এন্ট্রেন্স, এই রোড ধরে আমরা যাইতেছি। আর দেখেন অনেক মানুষ, তো যেখানে আসলে অনেক মানুষ সেখানে ঘুরতে খুব একটা বেশি মজা লাগে না, আমার অন্তত লাগে না। কুতুব মিনারে এসে সবচেয়ে সুন্দর জিনিসটা আমার দেখা যেটা, সেটা হচ্ছে এই কাঠবিড়ালিটা। দেখেন একটু, ওয়া আলহামদুলিল্লাহ, ইয়েস। আমাদের কিন্তু সেই রকম ফটোশুট হইতেছে, বিহাইন্ড দ্য সিন হচ্ছে এইটা।
আপনার কেমন লাগে? খুব ভালো লাগে না ভাই, ঝনঝন করে, ও হাত পা ব্যথা করতেছে, ঝনঝন করতেছে নাকি? লাদাখ ট্যুর শেষ করে ওরা যে এরকম লাফাইতেছে এটা তো আসলে অনেক কিছু, তো বোঝা যায় যে আসলে ওদের লাদাখ ঘুরে পোষায় নাই, অন্য একটা ট্যুরে যাইতে হবে আবার। তো ঘুরতেছি হচ্ছে কুতুব মিনারে, আর আসলে গরমের মধ্যে একটু অস্থির লাগতেছে, গরমটা না থাকলে ভালো হইতো। আর বিশাল বড় এরিয়া, আমরা আসলে অর্ধেক এখনো শেষ করতে পারিনি। কুতুব মিনার দেখা শেষ, আর ভিডিও খুব বেশি করি নাই, জাস্ট কয়েকটা ছবি তুলছি, তো ছবিগুলো আমি মাঝখানে অ্যাড করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। ঐতিহাসিক স্থাপত্যের দিক দিয়ে ভারত উপমহাদেশে এখনও পর্যন্ত যেসব স্থাপনা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই সব স্থাপত্যের অন্যতম হচ্ছে ভারতের কুতুব মিনার। কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এটি কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের পাথর দিয়ে কুতুব কমপ্লেক্স এবং মিনারটি তৈরি করা হয়েছে। লাল বেলে পাথরে নির্মিত এই মিনারটির উচ্চতা 238 ফুট। মিনারটির পাদদেশের ব্যাস 47 ফুট এবং শীর্ষ অংশের ব্যাস হচ্ছে 9 ফুট। ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে এই মিনারের নির্মাণ কাজ সমাপ্ত হয়। মিনার প্রাঙ্গণে আলাই দরজা, আলাই মিনার, কুয়ত উল ইসলাম মসজিদ, ইলতুতমিসের সমাধি এবং একটি লৌহ স্তম্ভও আছে। কুতুব মিনারে অনেকক্ষণ ছিলাম, বেশ ভালোই লাগছে, বাট গরমটা যদি একটু কম থাকতো তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। আর এখন যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটে অনেক দিন ধরে আসলে যাওয়ার ইচ্ছা ছিল, তো চিন্তা করছিলাম কখনো যদি দিল্লি আসি তাহলে ইনশাল্লাহ ইন্ডিয়া গেট যাব এবং ইন্ডিয়া গেট যেয়ে ছবি টবি কিছু তুলবো। এখন বাজে হচ্ছে 4:40, আর এখন কিন্তু সূর্যের তাপ খুব একটা নাই, কারণ আকাশ মেঘে ঢাকা, যে কারণে গরমটাও কিন্তু এখন অনেক কম লাগতেছে আলহামদুলিল্লাহ। তবে দিল্লির শহরে ঘুরতেছি, দিল্লি শহরে ঘুরতে একটা জিনিস খুবই আনিজি লাগতেছে, সেটা হচ্ছে সিগন্যাল টিগনাল কিন্তু কিছু বুঝতেছি না কীভাবে কেমনে কি। তো লোকাল যারা যাইতেছে তাদেরকে ফলো করতেছি আসলে, তো লোকাল যারা যাইতেছে তাদেরকে ফলো করলে আসলে কিছু বোঝার দরকার নাই। তবে কিছু রাইডার আছে যারা সিগন্যাল টিগনাল ফলো করে না, দু একজন খুব কম সংখ্যায়, ওটা দেখলে আসলে বোঝা যায়। আর দিল্লি শহরে ঘোরার জন্য যেটা আসলে সবচেয়ে বেশি সাপোর্ট দিতেছে সেটা হচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপ না থাকলে এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় আসলে আমরা যেতেই পারতাম না, কারণ এত পেঁচানো গোচানো রাস্তা, 2-3 দিন আসলে বাইক না চালাইলে বোঝা যাবে না রাস্তার প্যাটার্নটা। আমি এখনও ধরতে পারি নাই আসলে কোন দিক থেকে কেমনে কীভাবে কীভাবে যাইতে হবে। আবার কিছু রাস্তা দেখা যায় ওয়ান ওয়ে, গুগল ম্যাপ কিন্তু বেশ ভালো সাপোর্ট দিতেছে আমাদেরকে আলহামদুলিল্লাহ। আমরা ইন্ডিয়া গেটের খুব কাছে চলে আসছি, গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে ওটা এখন আমাদের পার্কিং করা দরকার। পার্কিং করব কোথায় সেটাই বুঝতেছি না, এখানে অনেক পুলিশ, কোনো একটা কিছু রানিং আছে খুব সম্ভবত। দেখছেন ঢুকতে দিল না পার্কিংয়ে। বাট বাইক কোথায় রাখবো সেটাই হচ্ছে এখন বড় কথা। তো পার্কিং পাওয়া গেছে, একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো সামনে যে বামে যাইতে হবে পার্কিংয়ের জন্য। মানে হচ্ছে সামনে দিয়ে না ঢুকে এই পেছন দিয়ে একটা রাস্তা, যেদিক দিয়ে আমরা এখন যাইতেছি এদিক দিয়ে ঢুকতে হবে আসলে, এজন্য আসলে সামনে আমাদেরকে পার্কিং করতে দেয় নাই। বাট এখানে তো সব গাড়ি পার্কিং দেখতেছি, বাইক পার্কিং কাহাতে হ্যাঁ। বাইক পার্কিংও পাওয়া গেছে এই যে সামনে দেখতেছি, তো এখানেই এখন পার্কিং করব। আমরা এখন চলে আসছি ইন্ডিয়া গেটে, আর বাইক পার্কিং করাও একটা বিশাল ঝামেলা, যে কারণে আমরা ওই পেছনে বাইকগুলো পার্কিং করে আসছি, আর আমাদের সামনেই হচ্ছে ইন্ডিয়া গেট। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, আমরা যে পাশে বাইক পার্কিং করছি সেই পাশ থেকে ইন্ডিয়া গেটের কাছাকাছি যাওয়ার জন্য আমাদেরকে এখন এই আন্ডারপাসটা ইউজ করতে হবে।
ওই আন্ডারপাসটা পার হলেই আমরা পৌঁছে যাব ইন্ডিয়া গেটের একদম কাছে। এই হচ্ছে সেই ইন্ডিয়া গেট যার জন্য আসলে এত দূর হাঁটলাম। এইখানে এসে দেখি কোটি কোটি লোক, দেখেন একটু ছবি তোলার কোনো জায়গাই নাই। ইন্ডিয়া গেটও ঘুরে দেখা শেষ, আসলে দেখার মতো জাস্ট একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে গেটটা। গেটের সাথে ছবি তুললাম আর এখন যাইতেছি বাইরে। চেহারার অবস্থা দেখছেন, ঘেমে টেমে একদম একাকার, কারণ হচ্ছে অনেক গরম প্লাস রাইডিং জ্যাকেট পরা, একদম জীবন তেনা তেনা। ইন্ডিয়া গেট দেখা শেষ করে যাচ্ছি এখন হোটেলে, আর হোটেলে যেয়ে তারপর যাব হচ্ছে বাইক জমা দেব। এখন আসছি হচ্ছে জামে মসজিদ মার্কেট। এইখানে আসার পরে কি হইতেছে না হইতেছে কিছুই আসলে বুঝতেছি না, মানে পুরা মনে হইতেছে যে পুরান ঢাকার 10 গুণ বেশি জামে আসছি, 10 গুণ বেশি মানুষ। আমরা এখানে মেইনলি খাওয়া দাওয়া করার জন্য আসছি, জামে মসজিদ মার্কেট বলে এটাকে। এইখানকার মানে মানুষের জীবনযাপন এখন আপনাদেরকে আমি একটু দেখাবো যে এইখানকার মানুষজন আসলে কীভাবে চলে। জাস্ট হাঁটতে পারতেছি না, এরকম জ্যাম, চিন্তা করেন, দেখাই আমি। আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘামতেছি, রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি, এ হচ্ছে অবস্থা। এতক্ষণ একটা গলির মধ্যে ছিলাম, সেই গলিতে এমন অবস্থা হয়েছে পুরা মানে চিপসে গেছি আর। তো এখন একটু বাইরে আসছি আর খুঁজতেছি কোন দোকান আসলে খাওয়া যায়। এই বছরের সবচেয়ে ভাইরাল সম্পদ নাকি এটা, শেরবাদী মহব্বত। শেরবাদী মহব্বত কেমন, মজা কেমন আদমান, মজা কেমন? সেই লামারটা এখন আমি খাইয়ে দেখি আসলে কেমন। অনেক মজা, তরমুজের টেস্ট পুরা, তরমুজ। ও আচ্ছা, সর্বত্র আসলে তরমুজ দিয়ে বানানো। রুয়াবজা দুধ, তরমুজ রুয়াবজা দুধ এগুলো মিক্সিং করে বানাইছে।